আমাদের অভিযান চলবে চলবে আমাদের অভিযান চলবে চলবে। খাদ্য সামগ্রী বন্টনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভের সামিল হলেন গ্রাহকদের একাংশ। ঘটনাটি সোনাপুর গ্রাম পঞ্চায়েতের শীতলগছ এলাকায়। অভিযোগ, গত দু আড়াই মাস ধরে গ্রাহকদের একাংশ পরিমাণ মতো রেশন সামগ্রী পাচ্ছেন না, নির্দিষ্ট দিনে এসেও রেশন না নিয়ে ফেরত যেতে হচ্ছে। শনিবার রেশন দোকানে এসে একই সমস্যার অভিযোগে গ্রাহকদের একাংশ চন্দ্রমোহন সিংহ নামের রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান, এমনকি দোকানে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্টের মেশিন এদিন বিকল হয়ে পড়াতে সমস্যা তৈরি হয়েছে বলে সাফাই রেশন ডিলারের। বিষয়টি ব্লক খাদ্য দপ্তরের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিন মাস থেকে মাল পাচ্ছি না, মানে চাল পাচ্ছি তো আটা পাচ্ছি না। এই যে আর তিন মাসের আটার স্লিপটা এখনো পড়ে আছে আমার কাছে, আর তিন মাস পরে এখনো মাল পাইনি। তো এই মালগুলো আমাদের যাচ্ছে কোথায় আমরা তো বুঝতে পারতেছি না। আজকে তিন দিন থেকে ঘুরতেছি এখানে, তো আমার অত দূর থেকে বাইকে আসতেছি, আমার বাইকের তেল খরচা হয় নাকি। আজকে আমাদের সকালবেলা যখন 7:30টার সময় মেশিন অন করি, ইকোস মেশিন, তো ওয়াইফাই যখন কানেক্ট করতে যাই দেখা যাচ্ছে যে আমার ওয়াইফাই কিন্তু কানেক্ট হচ্ছে না। সেই ব্যাপারে আমি অফিসের গ্রুপে কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছিলাম 7:00 থেকে 8:00, তো অফিস থেকে বললো যে জিএসএম কানেক্ট করো। জিএসএম যখন কানেক্ট করতে যাই জিএসএম কানেক্ট হচ্ছে না। মেশিন যদি না চলে তো আমি তো মাল দিতে পারবো না। তার জন্য আমি ভাবলাম যে এখন অফিসে জানাই, জয়দাকে ফোন করে বলা হলো। জয়দা বলতেছে তোমার মেশিনের তালে ওয়াইফাই ইয়েটা নষ্ট হয়ে গেছে, তোমাকে মেশিন নিয়ে আসতে হবে। আমি শুধু আজকে আজকে আর কালকের মধ্যে ফিঙ্গার কমপ্লিট করা হলেই আমি মালটা ওদেরকে দিয়ে দিই। চোপড়া থেকে মনসুর আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।